জানো কয়েকদিন পরে তোমার পিতার সান্নিধ্য ঘরে গিয়ে তুমি জানো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তুমি জানো তোমার পিতার সান্নিধ্য ঘরে গিয়ে কয়েকদিন পরে আমার দেহ কোথায় বিলীন হয়ে যাবে আরে তুমি জেনে শুনে আগুনে ঝাঁপি দিচ্ছ তুমি জেনে শুনে আগুনে ঝাঁপ দিচ্ছ তাপস কুমার তুমি ভুলে যেও না তুমি নারায়ণের সম্মুখে প্রতিজ্ঞাবদ্ধ হরি বল হরি বল মনে মনে বলেছে দয়াময় একদিকে হলো কি নাই আমার মিলনের ব্যবস্থা সম্পূর্ণ হবে তা বলছে হে প্রভা এই মন্দিরের মধ্যে বিবাহ তাই যদি হয় গন্ধর্বের মধ্যে যদি বিবাহ হয় তাহলে তো একটা মালার প্রয়োজন হ্যাঁ মালা কোথায় পাবে বলছে হে তাপস কুমার আমার গলে যে হেম পদক হার দুরিলিয়মান তবে এই হেম পদক হার বদলে কোনে মালার পরিবর্তন হবে না এই এই হার পরিবর্তন করলে কি মালার পরিবর্তন হবে না এই বলে কি করেছে হেমপ্রভা তখন কি করেছেন মা নিজের গলের সেই হেম পদক হারে খানি নিয়ে হরি বল হরি বল সকলে উলুধ্বনি শঙ্কর ধ্বনি করে কি করছেন ভগবান ধীরে ধীরে অকলই অতি ধীরে স্বামী গো একে একে তুমি তো আমার সকলে বাসনা
বাসনা পূরণ করেছ আর আগে বাসনা যে জাগিছে অন্তরে আবার কি বাসনা জেগেছে আবার কি বাসনা জেগেছে জানো তাহলে শোনো গো স্বামী যে বাসনায় আমার অন্তরে জেগেছে সে বাসনাটি হলো ও গো বিজন কাননে সে তুমি তোমার বাবার কাজ হতে আমাকে চুরি করে নিয়ে চলে যাচ্ছে এত নিজ মন তোমার কিন্তু হে প্রভা তোমার সঙ্গে তোমার সহচরী ছাড়া তো এই রাজন্তপুর হতে কেউ বেরোতে পারবে না কি করে যাব সে কথা তোমাকে ভাবতে হবে না এই বলে হে প্রভা কি করলেন নিজের মরণের একখানি সারিয়ে দে সারিয়ে দে সহচরী সাজাইয়া দি সাজালো জামিরে সহচরী সাজাইয়া দি সাজালো জামিরে আনন্দে চলিয়া যায় আনন্দ করে আনন্দে চলিয়া যায় আনন্দ করে ওমা বুঝতে পারছেন তো সময় হয়ে গেছে মহাপ্রভুর ভোগ গান গাইতে হবে তা কোন রকমের মিলটা করে দিচ্ছি গোমা এখন অনেক বড় গান তা যাই হোক তা যখন তারা চলেছে ভগবানের মনে মনে চিন্তা করছে যে হেমপ্রভা জেনে শুনে আগুনে ঝাঁপ দিয়েছে সনত কুমারকে স্বামীকে বরণ করেছে তার এই ভালোবাসা আন্তরিক না মৌখিক আমাকে পরীক্ষা করতে হবে যে পথে আজকে চলেছে সেই পথের মাঝখানে প্রভু আজ আগে কাল সর্প হয়ে শুয়ে আছে দাদা আমি আপনাকে ঠিক আছে আমি গানটা এখানে রাখছি হ্যাঁ ও গো এইখানে রহিল আমার লীলা রমা ধরি এইখানে রহিল আমার লীলা রমা